আসসালামু আলাইকুম সপ্তম সিনি ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিকন অভিজ্ঞতা সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই শিকন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব সেশন দুই নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা ছকটির প্রথমে কয়েকটি করে দেওয়া আছে এক নম্বর খরচ কমে যায় দুই খুব কম সময়ে সেবা পাওয়া যায় এরপরে সেবাদাতার সঙ্গে যোগাযোগ করা যায় এরপরে চার নম্বরে আমি দিয়েছি সহজে পণ্য খুঁজে পাওয়া যায় এরপরে পাঁচ নম্বর দিয়েছি দ্রুত ক্রয় বিক্রয় করা যায় এরপরে ছয় ক্রেতা দৈহিকভাবে না গিয়ে প্রোডাক্ট নির্বাসন করতে পারে এরপরে সাত নম্বর দিয়েছি কম খরচে উন্নত সেবা পাওয়া যায় এরপরে আট নম্বর দিয়েছি ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করে সহজেই পণ্য ক্রেতার কাছে পৌঁছে যায় এভাবেই এখানে নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধাগুলো লিখে রাখবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়ে বা এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এর অপর পৃষ্ঠায় আসি অপর পৃষ্ঠায় এখানে একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটির প্রথমে ক্রমিক এরপরে সেবার নাম এরপরে হচ্ছে কোন কাজের জন্য প্রথম দুইটি করে দেওয়া আছে এক নম্বর হচ্ছে প্রতায়নপত্র বিভিন্ন প্রতিযোগিতায় আবেদনের জন্য এরপরে দুই অভিভাবকের আয়ের সনদ তাহলে আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়ার জন্য এরপরে তিন নম্বর দিয়েছি চারিত্রিক সনদপত্র এরপরে হচ্ছে সেটা হচ্ছে সেবার নাম আর কোন কাজের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য চার নম্বর দিয়েছি নাগরিক সনদপত্র কিসের জন্য বা কোন কাজের জন্য জন্য এরপরে নম্বর দিয়েছি প্রতিবন্ধী সনদপত্র কোন কাজের জন্য প্রতিবন্ধী কোটার সুযোগের জন্য এভাবে এখানে সেবার নাম আর কোন কাজের জন্য ব্যবহার করা হয় এই বিষয়গুলো লিখে রাখবা এরপরে সেশন তিন নাগরিক সেবা প্রাপ্তির ধাপসমূহ এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে অপর পৃষ্ঠায় আসি অপর পৃষ্ঠায় এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো আমাদের প্রতিষ্ঠানের জন্য যদি এমন একটি ওয়েবসাইট তৈরি করি যেখানে এমন করে সেবা প্রদানের প্রতিশ্রুতিগুলো উল্লেখ করতে হয় তাহলে কী কী বিষয় অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে নিচের শখটি পূরণ করি শখটির প্রথমে ক্রমিং নং এরপরে সেবার নাম এরপরে সেবা প্রদান পদ্ধতি এরপরে সেবা মূল্য ও পরিশোধ পদ্ধতি এরপরে সেবা প্রদানের সময়সীমা এরপরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এখানে প্রথমেই এক নম্বরটি করে দেওয়া আছে এক নম্বরটি যেভাবে করা আছে শিক্ষার্থী ভর্তি পরিচালনা এটা হচ্ছে সেবার নাম সেবা প্রদান পদ্ধতি হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তির নোটিশ প্রদান এরপরে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ভর্তি ফরম করায় এরপর হচ্ছে কি ডিসেম্বর মাসে এটা করা হয় সময়সীমা আর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক প্রধান শিক্ষক ও ভর্তি কমিটি এরপরে দুই নম্বর দেওয়া আছে লাইব্রেরি ব্যবহার লাইব্রেরি ব্যবহার সেবাদান পদ্ধতি হচ্ছে নোটিশের মাধ্যমে ব্যবহার বিধি সম্পর্কে নোটিশ প্রদান এরপরে সেবা মূল্য বা পরিশোধ পদ্ধতি হচ্ছে কি ফ্রি এরপরে সেবা প্রদানের সময়সীমা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর এরপরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে লাইব্রেরিয়ান এখানে কি লিখবা লাইব্রেরিয়ান লেখবা এরপরে তিন নম্বর দেওয়া হয়েছে বিজ্ঞান গবেষণাগার ব্যবহার নোটিশ বোর্ডের মাধ্যমে অবগত হওয়া আর এটি হচ্ছে ফ্রি এর সময়সীমা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর আর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষক এরপরে চার চারের এখানে হচ্ছে যে চার প্রতায়নপত্র সংগ্রহ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতায়ন সংগ্রহের নোটিশ প্রদান এরপরে হচ্ছে নির্ধারিত ফি দিয়ে প্রতায়ন সংগ্রহ করা আর সময়সীমা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর আর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে প্রধান শিক্ষক এরপরে পাঁচ বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান তাহলে এখানে কি হচ্ছে অনুষ্ঠানের সময়সূচি ও চাঁদা প্রদানের নোটিশ প্রদান এর কী হচ্ছে নির্ধারিত ফি দিয়ে রসিদ গ্রহণ সময়সীমা হচ্ছে ডিসেম্বর আর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা কমিটি এভাবে কি করবা এই শখটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন